ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापन रतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर विशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि आजकेर ई पाठचक्रे। आमादेर आजकेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर शिष्य श्री शरतचंद्र चक्रवर्ती विरचित स्वामी शिष्य संवाद के पाठ एवं आलोचना আমরা অনুসরণ করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড থেকে, এবং সেখান থেকে আমরা আজকের এই স্বামী শিষ্য সংবাদ পড়ব। যে প্রশ্নটা দিয়ে আজকে আজকে ২২তম বললি যে প্রশ্নটা দিয়ে শুরু হয়েছে, এরকম বোকার মতো প্রশ্ন আমরা অনেকেই স্বামী বিবেকানন্দকে মনে মনে করে থাকি, আর শিষ্য এই প্রশ্নটা করেই ফেলেছেন। কিন্তু প্রশ্নটা খুব বোকার মতো হলেও এর ভেতরের গাম্ভীর্যখানি অনেকখানি। এটি বেলুড় মঠে স্থান নির্মাণকাল ১৮৯৮ সালে শিষ্য প্রশ্ন করছেন, স্বামীজি আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? বক্তৃতার প্রভাবে ইউরোপ আমেরিকা মাতাইয়া আসিলেন, কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে কেন কমিয়া গিয়াছে তাহার কারণ বুঝিতে পারি না। পাশ্চাত্য দেশগুলি অপেক্ষা আমাদের বিবেচনা এইখানে ঐরূপ উদ্যমের অধিক প্রয়োজন। আমাদের স্বামী বিবেকানন্দ এদেশে ফিরে এসছেন, তিনি তখন একেবারে আমাদের যেরকম জ্ঞেয়যোগী ভিক্ষা পায় না সেরকম অবস্থা। যখন বিদেশ তাকে আপন করে নিল তখন আমাদের মনে হলো যে আমাদের মধ্যেও এরকম একজন মহাপুরুষ ছিলেন এবং যাকে নিয়ে আমরা ঠিকঠাক মতো বিচার বিবেচনা করিনি। এবং তারপরে যখন তিনি ভারতবর্ষে এলেন এখানে অনেকগুলি বক্তৃতা দিয়েছেন। উনি নেমেছিলেন সেই কলম্বো শহরে এবং তারপরে বক্তৃতা চলতে থাকলো বেলুড় অবধি, তারপরে সেখান থেকে বাইরে যাওয়া। কিন্তু বক্তৃতার সংখ্যা বিদেশের তুলনায় অনেকখানি কমে গেছে, একেবারে যে একটানা পাঁচ দিন ছ দিন বিদেশে যেরকমভাবে বক্তৃতা হতো সেরকম বক্তৃতা হয়নি সেইটা যেন। কিন্তু বক্তৃতার বদলে বহু মানুষ তার কাছে এসেছেন এদেশের, যেটা ওদেশের যেরকম পার্লার টক, এক জায়গায় একজন সাধুকে বা কাউকে ডেকে ১০-১৫-২০ জন একত্রিত হলেন, তারা এখন একটা নিয়ে আলোচনা করলেন। আমাদেরও এরকম আড্ডাখানা, এই আড্ডাখানাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। স্বামীজি এখানে অনেককে ইন্সপায়ার করে গেছেন এবং তারা নতুন জীবনের সন্ধানও পেয়েছেন, এবং সেইটাকে কিছুতেই আমাদের শরৎচন্দ্র চক্রবর্তী ঠিক বক্তৃতার মতো বলছেন না। তখন বক্তৃতা দেওয়াটা খুব কঠিন, ওদেশে লোক সংখ্যা কম, মাইক্রোফোন নেই, কিন্তু গলার জোরে বক্তৃতা দেওয়া যায়। স্বামীজি বক্তৃতা দিতেন, শুনেছি স্টেজের এক প্রান্ত থেকে এক প্রান্ত হেঁটে যেতেন এবং চিৎকার করে বলতেন। এখন যেরকম আমরা কিছু হলি এন বিশ্বনাথনের রেকর্ডটিকে বাজিয়ে দিই বলি এটা স্বামী বিবেকানন্দের গলা, তখন পর্যন্ত কিন্তু রেকর্ডিং সিস্টেম চালু হয়ে গেছিলো, কিন্তু মাস অনেকের মাঝখানে বসে যে বক্তৃতা রেকর্ড করা সেটার তখনও সিস্টেম চালু হয়নি। ফোনোগ্রাফ চালু হয়েছিল, ফোনোগ্রাফের মাধ্যমে একজন বক্তৃতা দিতে পারে। এখন যেমন রিল হয় ফেসবুকে, যেরকম রিল হয় এরকম ফোনোগ্রাফের মাধ্যমে রেকর্ড করা সম্ভব ছিল, এবং স্বামী বিবেকানন্দের গলার আওয়াজ ওইভাবে রেকর্ড করাও আছে, বেলুড় মঠে আর্কাইভসে আছে। তা বলছেন যে এরকম পাশ্চাত্য দেশগুলি অপেক্ষা আপনি ওদেশে এদেশে কেন বক্তৃতা দেন না? এদেশে মানুষ একবারে জড়ো হয়ে গেছে, মৃতবত হয়ে গেছে, বছরের পর বছর বছর, শতাব্দীর পর শতাব্দী এরা অন্যের দাসত্ব স্বীকার করতে করতে নিজেদের যে আইডেন্টিটি সেটাই ভুলে গেছে। স্বামীজি ভারী সুন্দরের উত্তর দিচ্ছেন, বলছেন এদেশে আগে গ্রাউন্ড বা জমি তৈরি করতে হবে, তবে বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বর। ওদেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে, ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ করছে। তোদের দেশে না আছে ভোগ না আছে যোগ, ভোগের ইচ্ছা কতটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে। অন্যভাবে ক্ষীণ দেহ ক্ষীণ মন, রোগ শোক শোক পরিতাপের জন্মভূমি, ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে? এটা হচ্ছে কথা, যতক্ষণ না পর্যন্ত বাইরের ভোগ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অন্তরের ভোগের দিকে এগোই না। অন্তরের ভোগ একটি অতীন্দ্রিয় বস্তু নিয়ে আনন্দ করা, সেটা কখনো নেশা হতে পারে না। যদিও পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ খুব পরিষ্কার করে বলেছেন আমাদের সব মানুষের যারা ভগবানকে চায় তাদের ভেতরে একটা গোলাপি নেশা থাকা দরকার। গোলাপি নেশা কীরকম না, গোলাপি নেশা হচ্ছে যেরকম মদ খেলে মানুষের কাছে যে রিয়েল ওয়ার্ল্ডটা মিথ্যে হয়ে যায়, ঠিক সেই রকম আমরাও এই জগতে থাকবো
কিন্তু শ্রীরামকৃষ্ণময় জগৎ হয়ে যাবে, এই জগৎটা আমার কাছে মিথ্যে হয়ে যাবে, আমরা কখনোই তার মধ্যে নিজেদের ডুবিয়ে দিতে পারবো না। আমাদের দেশে ভোগই শেষ হয়নি, এই ভোগই হয়নি, আর ওদের দেশের ভোগ হয়েছে। আমি একটা অর্থনৈতিক সূত্রের কথা আপনাদের বলি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। আপনি আপনার বাড়ির গেট থেকে বেরোচ্ছেন, সেখানে খানিকটা কমলালু পেলেন, 100 পয়সা দাম দিলেন এবং 100 পয়সা দাম দিয়ে আপনি সেটা কিনলেন, তখন সেই কমলালেবুর উপযোগিতাটা 100 পয়সা। আপনি খানিক দূরে গেলেন, সেখানে গিয়ে আপনি আবার এই ওই রকমই কমলালু পেলেন, কিন্তু আপনি 100 পয়সা তার দাম দিতে চান না, 97 পয়সা দাম দিচ্ছেন। তারপর আরও খানিক দূরে গিয়ে একই রকম কমলালু পেলেন, আপনি সেখানে 93 পয়সা দিচ্ছেন। মার্জিনাল ইউটিলিটি ক্রমাগত কমতে থাকছে, এবং একটা সময় বড় রাস্তার মোড়ে গিয়ে যখন ওই রকমই কমলালু পেলেন, ফ্রিতে আপনাকে দিচ্ছেন, তবু আপনি নেবেন না, আপনার ওই ভোগস্পৃহাটা একেবারে শেষ হয়ে যায়। আমাদের বাইরের যে যে আমাদের যে তৃষ্ণা, সেটা যখন কমে যায়, বাইরের তৃষ্ণা, বাইরের ভোগ করার ইচ্ছাটা যখন আমাদের কমে যায়, তখন আমরা ভেতরের দিকে তাকাই। যখন সব আমাদের দেখাটা শেষ হয়ে যায়, তখন আমরা এই ভেতরের পৃথিবীর দিকে তাকাই। আমাদের বাইরের ভোগই শেষ হয়নি, পাশ্চাত্যের বাইরের ভোগ শেষ হয়ে গেছিল। তাই বলছেন, পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলার উপযুক্ত, খুবই উর্বর, ও দেশের মানুষরা ভোগ করতে করতে আন্তরিক শান্তি খুঁজে পাচ্ছেন। ও দেশের সব কিছু মাপা মাপা, প্রত্যেকটা মাপা মাপা, এই যারা বিদেশে থাকেন তারা খুব ভালো করে বলতে পারেন, কিন্তু কোথায় যেন একটা প্রাণহীনতার স্পর্শ। মাঝে মাঝে যদি অভিষেক ফুটবল খেলা দেখতে যায়, আমি দেখি, এবং সে ফুটবল খেলা দেখে সে খুব আনন্দ পায়, সেটাও আমরা দেখি, কিন্তু এখানে যেটা খুব স্বাভাবিক, ওখানে বেশ তোড়জোড় করে তবেই ফুটবল খেলা দেখে ওই আনন্দটা উপভোগ করে। এখানে পাড়ায় পাড়ায় ফুটবল খেলছে, ছোট বল নিয়ে খেলছে, পিং পক বল নিয়েও ফুটবল খেলে বাচ্চাদের খেলতে দেখেছি। এই গুলি ডান্ডা ও দেশে বোধহয় এরকম দেখা যায় না। মানুষেরই যে অন্তরের আনন্দের যে সন্ধান, সেটা আমাদের এদেশে অনেক বেশি আছে। এখনও মানুষ অন্যের যোগান সম্পূর্ণ দিতে পারেনি, তার পেটের অন্যের ইয়ে হয়নি, সেখানে সে কেমন করে করবে। এই কারণে এদেশে যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো, তখন তার প্রথম কথা ছিল যে মানুষ যাতে নিজের খাবারের উদ্যোগ করে উঠতে পারে, সেইটার ব্যবস্থা আগে থেকেই করতে হবে। আমরা পড়ে নিতে পারি যদি খুব মানে আমার ভুল না হয়, এইখানে বলছেন যে মানুষের সাংসারিক, মানুষের যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা যেদিন হয়েছিল, তার পরের দিনের যে মিটিং, 5th of May 1897, তাতে আমাদের রামকৃষ্ণ মিশনের কার্যপ্রণালী সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন, মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ। আগে কিন্তু আধ্যাত্মিক উন্নতির কথা বলেনি, আগে বলেছেন সাংসারিক অবস্থার উন্নতি চাই, এটা সবার আগে প্রয়োজন। তারপরে বলছেন শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন। শিল্প এবং শ্রমজীবিকার উৎসাহ বর্ধন না হলে, মানুষের নিজের জন্য যদি খাবার ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু কখনোই তার ধর্মের প্রতি আগ্রহ হবে না। শুধু তাই নয়, দীর্ঘ অশান্তি, আমাদের ঠাকুরের ভাষায় যে পুরনো দিনের যে ভাবনা চিন্তা, সেগুলো এখন নতুন দিনে চলে না। সেই কারণে আমরা যে একেবারে সেই বেদ বেদান্তের নির্যাস যে গ্রহণ করতে পারবো, তা কিন্তু নয়। এইখানে স্বামী শিষ্য সংবাদের বদলে আমরা যদি বেদ উপনিষদ নিয়ে আলোচনা করতাম, তাহলে দেখতেন প্রথম দিন 150 জন থাকতো, তারপরে 75-এর বেশি কখনোই উঠতো না। কারণ ওই যে জটিল ব্যাপারগুলো, এগুলো আমরা চাই না। সেই কারণে নারদীয় ভক্তি এই যুগের বিবরণ, এই যুগের জন্য প্রয়োজনীয়। তাই স্বামীজি বলছেন, বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ রূপে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল, আমরা সেই অসীম মানে আমাদের শাস্ত্রের যে নির্যাস সেটি পেতে চাই, কিন্তু কোনো একটা জীবনের মধ্যে দিয়ে সেটা কেমনভাবে প্রতিভাত হয়েছে সেটি না দেখলে আমরা আমাদের নিজেদের জীবনের উপর প্রভাব পড়তে পারি না। স্বামীজি তাই বলছেন যে পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার জন্য উপযুক্ত, খুব উর্বর, ওদেশের লোকের এখন ভোগের শেষ সীমায় উঠেছে, ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ বোধ করছে। বাইরের যা কিছু সব কিছু হয়ে গেছে, গাড়ি আছে, বাড়ি হয়েছে, টাকা কড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু কি একটা জিনিস নেই। আমার সঙ্গে একজনের কিছুদিন আগে দেখা হয়েছিল, তাকে আমি অনেক বছর ধরে চিনি, মাঝখানে 5-7 বছর তার সঙ্গে দেখা হয়নি, তার মাঝখানে 5-7 বছর তার জীবনে
বহু রকম খুব বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, তার অনেক প্রিয়জন তারা হারিয়েছেন, তিনি হারিয়েছেন তাদেরকে। একটা সময় তার অর্থ আছে এটাতে তার একটা খুব অহংকার ছিল, এটা একটা প্রচ্ছন্ন গর্ববোধ তার মধ্যে ছিল। তিনি আর্থিক দিক দিয়ে অনেক বেশি ধনবান বা ধনবতী তারা কর্তাগির নিতাই। কিন্তু আমার সঙ্গে এই 5 বছর বাদ যখন পাঁচের বেশি 6 বছর বাদে দেখা হলো, তখন আমার তাদের দেখে মনে হলো তারা কিরকম যেন একটা নিঃস্ব হয়ে গেছেন। বলছেন আমাকে, ভদ্রমহিলা বললেন যে কি সব আছে কিন্তু কোনো কিছুতে যেন আমাদের কোনো কিছু মন লাগছে না, এই যে এখন ভেতরের শান্তি খোঁজার চেষ্টা করছেন, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছেন। স্বামীজি এই অবস্থার কথা বলছেন, বলছেন তোদের দেশে না আছে ভোগ না আছে যোগ, ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে। আপনারা দেখবেন আমাদের যাবতীয় সভ্যতা নদীমাতৃক সভ্যতা। কেন সভ্যতা নদীমাতৃক? না, নদীর উর্বর পলিতে খুব সহজেই শস্য ফলানো যেত, কোনো রকম তকনিকি সাহায্য ছাড়াই মানুষ এগুলো করতে পারত। আগে পেটের ক্ষুধা মিটলে তবে মানুষের অন্যান্য জিনিসের বিকাশ হয়েছে, শিল্প সংস্কৃতি যে উন্নততর সূক্ষ্মতর ভাবনা মানুষের জীবনে সেগুলো অনেক পরে এসেছে। স্বামীজি বলছেন, অন্যভাবে ক্ষীণ দেহ ক্ষীণ মন, রোগ শোক পরিতাপের জন্মভূমি, ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে? এর থেকে মানুষ অন্য কোনো কাজে তাকে যদি যুক্ত করা যায় তাহলে সে অনেক বেশি আমাদের এতে আসতে পারবে, এই কথাটা স্বামী বিবেকানন্দ বলছেন। শিষ্য প্রশ্ন করছেন, কেন? আপনি তো কখনো কখনো বলিয়াছেন এদেশ ধর্মভূমি, এদেশের লোকে যেমন ধর্মকথা বুঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে অন্য দেশে তেমন নয়, তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেননা মাতিয়া উঠিবে, কেননা ফল ফলবে। খুব ঠিক কথা, এদেশ আপনি বলছেন আধ্যাত্মিকতার ভূমি, এদেশের বারুদ প্রস্তুত আছে, অথচ আপনি আগুন দিলে সেখানে আগুন জ্বলবে না? স্বামীজি বলছেন, ওরে ধর্মকর্ম করতে গেলে কুর্মা অবতারের পূজা চাই, পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির, বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, সবচেয়ে তোদের পরস্পরের ভিতর ঘৃণিত দাস সুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থি মচ্ছায় খেয়ে ফেলেছে। ধর্মকথা শোনাতে হলে আগে দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। বলছেন ধর্মকর্ম করতে গেলে আগে কুদ্মাবতার, কুদ্মাবতার আমাদের এই পেটের যিনি দেবতা আছেন, কচ্ছপ নয়, আমার পেটের ভেতর যে দেবতা আছেন তাকে, পেট হচ্ছেন সেই কুর্ম, সেই কুদ্মাবতারের পুজো করতে হয়। স্বামীজি বলছেন, আমি যদি না খেতে পাই তাহলে কেমন করে ধর্ম হবে? শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা জায়গা আছে, জয়রামবাটি এবং কামারপুকুর এই যায় দুই জায়গার মানুষের ভেতরে প্রভেদের কথা বলা আছে, যেটা ওই বাঁকুড়ার বাসিন্দা আমাদের অক্ষয় কুমার সেন লিখেছিলেন। কামারপুকুরে একটা অদ্ভুত ব্যাপার ছিল, কামারপুকুরে মানুষজনকে এত উর্বর মৃত্তিকা যে সেখানে মানুষকে খুব একটা বেশি মানে বেগ পেতে হতো না জীবন ধারণের জন্য, তারা ধান চাষ করতো, সমস্ত কিছুর মাঝে তাদের নাটকের দল ছিল, যাত্রা ছিল, তারা ধর্মকথা বলতো, সব কথা বলতো। জয়রামবাটির মানুষ খানিকটা একটু উল্টো, বাঁকুড়া তো খুব উষ্ণ জায়গা এবং মাঝে মাঝেই দুর্ভিক্ষ, তো মায়ের কৃপায় শুধু জয়রামবাটি ওই অঞ্চলটুকু বাদ দিলে বাকি সব জায়গাতেই এই একই অবস্থা, মানুষকে এত প্রচণ্ড পরিমাণে সংগ্রাম করতে হতো যে মানুষজনের পক্ষে এই যে বৌদ্ধিক যে বিকাশ সেটি করা তাদের পক্ষে সম্ভব হতো না। আমি আমাদের সাগরের মানুষদের দেখি, আমি এদের এতটুকু আমি এদেরকে দোষ দিই না, তার কারণ হচ্ছে এত সাইক্লোন এত সুপার সাইক্লোন, একটু করে মানুষ দাঁড়ায় আবার ভেঙে পড়ে আবার নতুন করে দাঁড়ায়, তাদের বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেহেতু এই ব্রিজ নেই কোনো কিছু নেই, তার বাইরে বলে একটা যে জগৎ আছে এটা তারা বিশ্বাসই করে না। আমরা 2020 সালে একটা সার্ভে করেছিলাম, 2020 সালের এপ্রিলে, যে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করে দেখা হলো কারা কারা এই ট্রেন দেখেছেন, প্রত্যেক বাড়িতে অন্তত একজন করে খুঁজে পাওয়া গেল যারা কেউ কখনো এই নদী পেরিয়ে ওপারে কাকদ্বীপে গিয়ে ট্রেন দেখেনি। টেলিভিশনের কল্যাণে এখন সবাই ট্রেনের এই যে মুভমেন্ট দেখতে পায়, কিন্তু ট্রেনে চড়ার অভিজ্ঞতা এখনো অনেকে হয়নি। আপনাদের কাছে এটা খুব বিস্ময় বলে বোধ হলো, এটা কিন্তু একেবারে সত্য কথা। আমরা এখানে যে চোখের অপারেশন করাই,
যদি 50-51 জন স্ক্রিনিং হয় তাহলে সাকুল্যে আমাদের 27 থেকে 32 জন মতো যায়, বাকিরা কেউ কেউ ডায়াবেটিসের জন্য যায় না, কিন্তু বেশিরভাগ যায় না ভয়, সমুদ্র পেরিয়ে ওপারে গিয়ে যদি তারা আর কোনোদিন ওপার থেকে এপারে হারিয়ে আর ফিরে না আসতে পারে। আমাদের এখানকার মানুষের আলাদা কোনো জগৎ নেই, তারা এই জগতের মধ্যেই তারা বেঁচে থাকতে খুব ভালোবাসেন। এখানে স্কুল আছে, কলেজ আছে, প্রত্যেকের নিজস্ব অন্ন বস্ত্রের সংস্থান আছে, আর বাইরের পৃথিবী তার কাছে প্রয়োজন নেই। এই যে উৎসশ্রী প্রকল্পের ফলে আমাদের এখান থেকে প্রায় 24 জন মাস্টারমশাই চলে গেছেন, বাইরের মাস্টারমশাই। আমাদের মানুষদের এখানকার মানুষদের কারুর কোনো রকম হেলদোল নেই। কেন নেই? কারণ তারা মনে করে বাইরের লোকগুলো গিয়েছে, বাঁচা গিয়েছে। আমাদের লোকেরা যে চাকরি পাবে তা নয়, কিন্তু কিন্তু বাইরের লোকগুলো বিদায় হয়েছে, ভালোই হয়েছে। তাতে আমাদের অনেক স্কুলে সায়েন্স পড়ানো যাচ্ছে না মাস্টারমশাইয়ের অভাবে, কিন্তু তাতে তাদের কোনো রকম ক্ষতি নেই, বলছে আমাদের ছেলেরা আর্টসই পড়বে। এই যে বাইরের জগৎ, এটার প্রতি তাদের কোনো রকম ইয়ে নেই। তার কারণ হচ্ছে নিজেদের নিত্য দিনের যে কাজ তাতে এত বেশি তীব্র সংগ্রাম, তার ফলে মানুষ আর অন্য কোনো কিছুর কথা ভাবতে পারছে না। বলছে পেটের চিন্তাতেই ভারত অস্থির, অন্ন বস্ত্রের সংস্থান করতে গিয়ে মানুষ অস্থির হয়ে পড়ে, বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। যখন আমাদের এই বাজারটা উন্মুক্ত হয়ে যায়, পৃথিবীটা যখন ছোট হতে থাকে, তখন প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। আমি একটা ছুঁচ তৈরি করেছি, তার পেছনে একটা ফুটো আছে, তার মধ্যে সুতো ভরে আমি সেলাই করছিলাম এতদিন, হঠাৎ করে একটা যন্ত্র এলো, সেই যন্ত্রটায় শুধু হাত দিয়ে এরকম কলটা ঘোরালেই, আর সেই যন্ত্রের ভেতরে একটা ছুঁচ ভরা আছে। আমি যে এরকম এরকম করে অনেকক্ষণ চেষ্টা করে এতটা বুনতে পারতাম, ওই রকমই এতটা বুনতে কয়েক সেকেন্ড লাগছে। এই যে প্রতিদ্বন্দ্বিতা, যে এই যে বাইরের যে উন্নত মানের যে আমাদের যে জিনিসপত্র, তার সঙ্গে আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, রপ্তানি করছি, আমদানি করতে পারছি না, আমার যা সম্পদ আছে সব বাইরে চলে যাচ্ছে, আমার নিজের খাবার কিছু নেই কিন্তু সব চলে যাচ্ছে। এখন সবচেয়ে বড় রপ্তানি বোধহয় মানুষ, হিউম্যান ব্রেইন সবচেয়ে বড়, এরকম চলে যাচ্ছেন। আপনারা যদি কখনো সুন্দরবন, তো আপনারা অনেকেই যান রিলিফ টিলিফ করতে, গোসাবা টোসাবা ওইসব অঞ্চলে যাবেন, গিয়ে দেখবেন ওখানে কোনো পুরুষ মানুষ নেই। এমন না যে বাঘে খেয়ে গেছে, তা নয়, আইলাতে সবাইকে খেয়ে গেছে। সেই কবে 2009 সালে আইলা এসেছিল, সমুদ্র ঢুকে পড়েছিল, সমুদ্র মানে এই বঙ্গোপসাগরই বলতে পারেন, ঢুকে পড়েছিল গ্রামকে, গ্রামের ভেতরে ঢুকে গেছিল, প্রত্যেক জমিতে এরকম মোটা পুরু হয়ে সেই নুন জমে গেছে। সেই জমিতে আর চাষ হয় না, মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে ধান পড়ে আছে, বিঘের পর বিঘে মাঠে ফাঁকা পড়ে আছে, ধান চাষ হয় না। গ্রামের কোনো ছেলেপুলে নেই, সবাই কেউ চলে গেছে সুরাট গিয়ে সোনার কাজ করছে, কেউ চলে গেছে সেই আমাদের কি বেশ বলে কেরালা, কেরালা সেখানে গিয়ে নানা রকম কাজ করছে। মানুষের এই রকম অবস্থা, একেবারে যে হিউম্যান ব্রেন যারা এই প্রকৃতিকে ধার করাতে পারত সবাই হারিয়ে গেছে। এইসব অঞ্চলের মায়েরা কি কষ্ট করে সেই কাপড় চোপড় বোনানো শেখাচ্ছেন। আপনারা মানিশ মল্হোত্রার পোশাক পরেন, অনেকে দামি মানিশ মল্হোত্রার পোশাক, তার বেশিরভাগ পোশাক এইসব অঞ্চলে মুসলিম মেয়েরা তৈরি করে, এবং সেগুলি তৈরি হয়ে ও দেশে বম্বেতে যাওয়ার পর তাতে ওই সমস্ত ওই যে বোতাম টোতাম মুক্ত টুক্ত এইসব লাগে, আর কয়েক লক্ষ টাকা খরচা করে আমরা সেই জিনিসগুলো কিনি। আমাদের সমস্ত প্রতিভা, আমাদের সমস্ত শক্তি, সমস্ত কিছু রপ্তানি হয়ে গেছে। সবচেয়ে তোদের পরস্পরের প্রতি ঘৃণিত দাস সুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থি মজ্জাকে খেয়ে দিয়েছে। এইটা একটা খুব বড় কথা, ঈর্ষা, এমন একটা ঈর্ষা। এই যে নেভার সেনবে ওনার্স প্রাইড, এটাও নয়, আমি অন্যের ক্ষতি করেও নিজের ঈর্ষাকে চরিতার্থ করার আপ্রাণ চেষ্টা করতে করে থাকি। বলছেন ধর্ম কথা শোনাতে হলে আগে দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, তাকে অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে, নতুবা শুধুমাত্র লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না, লেকচার টেকচার দিয়ে কোনো ফল হওয়া যাবে না, ধর্মকথা আজ শুনবে ফিরে যাবে। আমাদের এখানে আমরা দেখি, হয়তো মজা করেই বলি, কিন্তু এর ভেতরে কত কষ্ট। আমাদের এখানে একবার নাগের বাজারের মায়েরা এসেছিলেন, তাদের নিয়ে একটা রিট্রিট করা হয়েছিল, সেই রিট্রিটে এই সকালবেলা গীতা পাঠ হবে, ভদ্রমিল আমাদের লোকাল যারা মায়েরা আছেন তাদেরকেও আসতে বলা হয়েছিল, তারাও এসেছিলেন। তারা এলেন, তাদের মধ্যে একজন মা এলেন, তিনি কিছুতেই তার সেই গীতার বইটাকে ছাড়ছেন না, খোলা চুলে স্নান টান করে এসেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসেছেন,
হাতটাকে উঁচু করে ধরে গীতাটাও শুনছেন। এই খুব বেশি হলে 10 মিনিট, তার মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েছেন। এত শ্রদ্ধা সেই গীতার প্রতি, হাতটাকে এমনি করেই ধরে আছেন, কিন্তু গীতাটা কখন তার হাত থেকে পড়ে গেছেন। এমনি করে হাত ঠেসান দিয়ে বসেছিলেন, নিজের কাঁধে মাথা রেখে নিজেই ঘুমোচ্ছেন। এত ক্লান্তি, খেতে গিয়ে কাজ করেছেন, বাড়িতে কাজ করছেন, নানা সময় নানাভাবে কাজ করছেন, নানাভাবে আয় করার চেষ্টা করছেন, পুরুষ স্ত্রী সবাই মিলে আয় করে সংসারটাকে সোজা করে চালানোর চেষ্টা করছেন। আমাদের এখানে একটা পুরস্কার দেওয়া হয়, আপনারা দেখেছেন হয়তো আমার ফেসবুকের পাতায়, স্বামী সিদ্ধিদানন্দজি স্মৃতি পুরস্কার। এই পুরস্কারের কতগুলো শর্ত মেধে দিয়েছেন যারা পুরস্কারটি দিচ্ছেন, তার মধ্যে এক কয়েকটা হলো এই। এক হচ্ছে, আমাদের যারা এই পুরস্কারটি পাবে তাদেরকে গরিব হতে হবে, এটা তো বটেই, বাবা মা দরিদ্র হওয়া চাই। কিন্তু যে ছেলেটি বা মেয়েটি পুরস্কার পাবে তার উচ্চশিক্ষার ইচ্ছা থাকা চাই, পড়াশোনার ইচ্ছা থাকা চাই, এবং তার সঙ্গে সেও যেন বাবা মার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সংসারটাকে ঠিকঠাক মতো পরিচালিত করার জন্য নিরন্তর চেষ্টা করে। আমাদের কাছে যে কত নাম আসে এই এই রকম কাজে, অল্প বয়সী কতটুকু ছেলে, 16 বছরের ছেলে প্রথম বছরে যে পুরস্কার প্রাপক, তার স্কুলে বেশি যাওয়ার তার সময় পায় না। তার কারণ হচ্ছে সে বেশিরভাগ সময়টা তার মাকে সাহায্য করে, তার বাবা হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছিলেন এবং মস্তিষ্ক বিকৃতি হয়েছে। সে এবং তার মা মিলে লোকের ক্ষেতে কাজ করে, তবে তাদের দুটি সংসার চলে। আমাদের কাছে নামের এত লিস্ট এসে যায়, বাধ্য হয়ে আমরা, পুরস্কার মাত্র একটি, বাধ্য হয়ে আমরা স্কুল বাছাবাছি করি, স্কুল এক একটা স্কুলকে ধরে ধরে সেই বছর সেই স্কুলের ছাত্রকে, কোনো একটি ছাত্রকে পুরস্কার দেওয়া হয়। এই যে এত এই এক এই যে মানুষের এত কষ্ট, কিন্তু মানুষ কখনোই কিছুতেই অন্যকে এগিয়ে যেতে দিচ্ছে না, যে ঈর্ষা, এটা আমাদের কিছুতেই আমাদের নিজেদের যে ক্ষতি করছে এটা আমরা বুঝছি না। ধর্মকথা যদি তাদেরকে শোনাতে যাই তাহলে সবার আগে আমাদের পেটের চিন্তার ব্যবস্থা করে দিতে হবে। তখন শিষ্য বলছেন, তবে এখন আমাদের কি করা প্রয়োজন? স্বামীজি বলছেন, প্রথমত কতগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতগুলি বালক সন্ন্যাসীকে তাই ঐরূপ তৈরি করেছি করছি। শিক্ষা শেষ হলে এরা দ্বারে দ্বারে গিয়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় বুঝিয়ে বলবে এবং এই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে, এবং আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবে। তোদের দেশের ম্যাস অফ পিপল, জনসাধারণ, যেন একটা স্লিপিং লেভিয়াথান, ঘুমন্ত বিরাট জলজন্তু। এদেশের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এতে শতকরা বড়জোর একজন কি দুজন দেশের লোক শিক্ষা পাচ্ছে, যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিচ্ছু করে উঠতে পারছে না। কি করেই বা করবে বল, কলেজ হতে বেরিয়েই দেখ সে সাত ছেলের বাপ। তখন যা তা করে একটা কেরানিগিরি বড়জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয়, এই হলো শিক্ষার পরিণাম। তারপরে সংসারের ভারে উচ্চকর্ম উচ্চ চিন্তা করবার তাদের আর সময় কোথায়, আর তার নিজের স্বার্থেই সিদ্ধ হয় না, পরার্থে সে আবার কি করবে। সেই কারণে স্বামীজি চাইছেন যে কয়েকজন ত্যাগী পুরুষ তৈরি করতে, যাদের নিজেদের কোনো স্বার্থ থাকবে না, যারা নিজেরা কোনো রকম স্বার্থের সন্ধান করবে না, এবং তারা এইভাবে এই এই কাজেতে তারা নিজেরা যুক্ত হবে, স্বামীজির এটা স্বপ্ন। আজকেই পড়ছিলাম ভূতেশানন্দজি মহারাজের একটি স্মৃতি কথা, তিনি লিখছেন যে তিনি যখন চেরাপুঞ্জিতে আছেন সেখানে স্কুলের একজন মাস্টারমশাইকে ঠিক করা হবে, ঠিক হলো। তার মাইনে কত না বলছে, 500 টাকা। ভূতেশানন্দজি বলছেন মাসের মাইনে তার 500 টাকা যোগাতেই মানে সারা দিনের চিন্তা ওইখানে চলে যায়। বলছেন লোকের কাছে বাড়ি বাড়ি ঘুরে সাইকেলে একটি কালেকশন করে করে 1 আনা 2 আনা 3 আনা 4 পয়সা। মঠের যারা খুব ধনী দাতা তারা কত দেন না, 2 টাকা 4 টাকা। অতএব বুঝতে পারছেন 500 টাকা জোগাড় করাটা কি কঠিন। তো একাধ মাস দেয়া গেল, তারপরে আর ওই 500 টাকা দেওয়ার মতো সংস্থান থাকলো না।
তখন সেই 500 টাকার মাস্টারমশাই নিজে নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেলেন। তখন একজনকে খুঁজে পাওয়া গেল, সে একটু ত্যাগী মতো। সে বলছেন, আমার 500 টাকার প্রয়োজন নেই, আমি 50 টাকা পেলেই হয়ে যাবে আমার, আমার কতটুকু প্রয়োজন। ভূতেশানজি খুব আঁতে লাগলো। তিনি বললেন যে আমাদের অবস্থা এতটা খারাপ হয়নি যে তোমাকে 50 টাকা দেবো, আমরা আর একটু বেশিও দিতে পারি। কিন্তু সে তার বেশি আর চাইল না। এই কিছু কিছু ত্যাগী মানুষ দরকার। আপনারা যদি লোকশিক্ষা পরিষদের কখনো সুযোগ হয়, বিভিন্ন গ্রামে গ্রামে এই রকম কিছু ত্যাগী মানুষ আছেন, প্রায় 214টি ওদের ইউনিট আছে। সেখানে অল্প বয়সী ছেলেপুলেরা, তারা হয়তো কোথাও স্কুলে পড়ায়, কেউ হয়তো মাঠে কাজ করে, কিন্তু মানুষের জন্য কাজ করে চলেছে। তাদের যে অবসর সময়টা, যেমন আমরা আমাদের অবসর সময়টা এই সিনেমা হল, মাল্টিপ্লেক্স, এইসব জায়গায়, নানা জায়গায় গিয়ে সময় ব্যয় করে থাকি, আনন্দ করে থাকি, সমস্ত কিছু করে থাকি, তাদের একটাই কাজ ছেলেপুলেদের পড়ানো। একটি গ্রামে আমি গেছিলাম, তমলুকের কাছাকাছি একটি গ্রাম, সেখানে যারা গ্রামের মানুষজন আছে তারা কেউ কখনো স্কুল পাশ করেনি, সারা গ্রামে একটাও মাধ্যমিক পাশ লোক নেই, অথচ তারা তাদের গ্রামের ভেতর একটা ইংলিশ মিডিয়াম স্কুল করেছে। আমার দেখা প্রথম স্কুল এই নরেন্দ্রপুরে থাকাকালীন, বিভিন্ন স্কুলগুলোর মধ্যে আমার দেখা প্রথম স্কুল যেখানে ছাত্ররা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো বাইরে আরও কিছু ইংরেজি কথা বলতে পারে, নিজে নিজে শব্দ জুড়ে জুড়ে কথা বলতে পারে। এই স্কুলগুলো তৈরি করেছেন এখানকার মানুষরা, নিজে হাতে করেছেন। যেদিকে সূর্যের আলো বেশি সেখানকার জানলাগুলো বড় বড়, যাতে ইলেকট্রিসিটি খরচ করতে না হয়। মানুষজন বেশিরভাগ সময় এখানকার মানুষরা, তারা হয় ওই জোলার কাজ করে থাকেন, গামছা বোনেন, কাপড় বোনেন, এই সমস্ত কাজকর্ম করেন। আর কি করেন না, এরা ট্রেনে ট্রেনে হকারি করে বেড়ান। ওইখানে প্রত্যেকবার ওদের স্কুলে গেলে ওরা আমাকে মুড়ি লজেন্স খাওয়াতেন। এই যে আপনারাও দেখেছেন এই ট্রেনেতে বিক্রি হয় কোকা কোলার মতো দেখতে ছোট বোতল, কিন্তু ভেতরে মুড়ি লজেন্স পর আছে। এই সব মানুষরা স্বপ্ন দেখছেন, দেখুন তাদের অবস্থা। তারা ট্রেনে হকারি করেন, গামছা বিক্রি করেন, গামছা বোনেন, কিন্তু এরা এরা স্বপ্ন দেখছেন। আমরা যেটা পাইনি, আমাদের আগামী প্রজন্ম, তারা যেন এগুলো পায়। প্রত্যেকে একদিন করে তাদের জীবিকা ছেড়ে দিয়ে এসে সারাদিন স্কুলটাকে পাহারা দেয়। দিদিমণি মাস্টারমশাইরা যারা পড়াতে আসেন, তারা তাদের সন্তানদের ঠিক ঠিক মতো পড়াচ্ছেন কিনা। শুধু তাই নয়, ক্লাস 4 পাস হলে সেই বাচ্চা কি করে পঞ্চম শ্রেণী বা তার উচ্চতর শ্রেণীতে যাবে, গ্রামের সব ছেলে পুলেদের পড়াশোনা করবার জন্য হচ্ছেন। সেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের কোনো ছবি নেই, যেহেতু স্কুলগুলো রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের আওতাভুক্ত, তাই সব স্কুলে ঠাকুরমা স্বামীজির ছবি আছে। ওরা এই ছবিটি ছাড়া ঠাকুরমা স্বামীজি সম্পর্কে আর কিচ্ছু জানে না। ওরা যেরকম সেই বৈষ্ণবদের যেরকম আটচালায় সন্ধ্যেবেলা হলে কীর্তন হয়, এইসবই করে, কিন্তু কীরকমভাবে এই মানুষগুলো স্বতঃপ্রণোদিতভাবে এইরকমভাবে মানুষের সেবায় লেগে পড়েছেন, আমরা জানিও না, জানতে চাইও না, জানতে পারিও না, সেই কারণে কিছু জানি না। একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে কেবলমাত্র একটা ইঁট দিয়ে তৈরি করা উঁচু একটা প্ল্যাটফর্ম আছে, আর টালির চালা আছে, আর ওই যে যে টালির চালাগুলো ধরে রাখার জন্য যে স্তম্ভগুলো আছে, রাত্রিবেলা ওর চতুর্দিকে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়। শীতকালে যখন ক্লাস হয়, সকালবেলা বাচ্চাদের ক্লাস হয়, দুপুরবেলা মায়েদের ক্লাস হয়, বিকেলবেলা বাবাদের ক্লাস হয়। একদল ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ছেলেপুলে আছে যারা এই কাজটা করে। স্বামীজি বলছেন এই রকম উৎসর্গীকৃত মানুষের খুব প্রয়োজন আছে, যারা কি করবেন, যারা শিক্ষা শেষ হলে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে সকলকে বর্তমানের শোচনীয় অবস্থার কথা বিষয় বুঝিয়ে বলবে এবং এই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে, এবং সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। আমি গিয়ে দেখেছি পুরুলিয়ার প্রান্তরে প্রান্তরে এরকম ছেলেপুলেরা আছে। মায়েদের দেখেছি কোটরগত চোখ, 32 বছরের মা, তাকে দেখলে মনে হয় তার 50 বছর বয়স। রোজ 7 কিলোমিটার যায় কাট কাটতে, আবার কাট কেটে 7 কিলোমিটার ফিরে আসে, সংসারের সমস্ত কিছু রান্না করে, কাজ সমস্ত কিছু করছে, একবারে ধুকছে মা, শরীরে কোনো শক্তি নেই, কিন্তু কোন বলে যে করছেন তা নেই। নরেন্দ্রপুরে সেই লোকেরা গিয়ে ওই মায়েদের শেখালেন কেমন করে তারা মাশরুম চাষ করবেন, বিক্রির জন্য নয়, নিজেরা খাবেন, মাছ মাংস খাওয়ানো তো সম্ভব নয়, তাই মাশরুম চাষ করে খাওয়ানো শেখানোর চেষ্টা চলেছে। ছোট্ট ছোট্ট শিশু, তাদেরকে পুষ্টিকর খাওয়ানোর চেষ্টা করছে, টাকা পয়সা কিছু নেই, কি খাওয়াচ্ছে না, ডাল,
সয়াবিন, ছোলা, এইসব জিনিস যা আমাদের দেশীয় জিনিস পাওয়া যায় সেই ওখানকার মায়েদের দেখেছি নিউট্রিমিক্স তৈরি করে। আপনারা অনেকেই নিউট্রিমিক্সের কথা শুনেছেন, দেশজ তৈরি নিউট্রিমিক্স, আমাদের দেশজ হরলিক্স, একটু ওতে বাজরার পরিমাণ একটু বেশি থাকে বলে ওগুলো আমাদের হরলিক্সের মধ্যে চৌ করে গুলে যায় না, যে কারণে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়, খাওয়া হয়ে গেলে থকথকে নিচে থাকে, চামচ দিয়ে গিয়ে খাওয়াতে হয়। বাচ্চাদের ওই সব খাওয়ানো শেখাচ্ছে কী করে এই অবস্থাকে অতিক্রম করবে, এবং এই সব কথা বলতে বলতে ওরা ঠাকুরমা স্বামীজির গল্প পড়ায়। এইখানে জি প্লট, এল প্লট এইসব জায়গায় কিছু মানুষজনের সঙ্গে পরিচয় হলো। সেখানে একজন ভদ্রলোক ছিলেন, তাঁর অনুপ্রেরণায় 8 জন ছেলে সাধু হয়েছেন, গোটা গ্রামটাকে তিনি বদল করে দিয়েছেন। তাঁর তিনি মারা গেছেন, তার ছোট কন্যা তিনি বিবাহ করেন, তার বড় কন্যা শ্রী শারদা মঠে সন্ন্যাসিনী এবং ছোট কন্যা তিনি বিবাহ করেননি। তিনি একেবারে অশিক্ষিত মানুষ, যারা মানুষ একবারে কিচ্ছু লেখাপড়া জানে না, তাদেরকে শুধু গল্প বলেন, ঠাকুরমা স্বামীজির গল্প বলতে থাকেন, তাদের জীবনের ঘটনা বলতে বলতে রোজ আলোচনা করতে করতে, এবং তাকে দেখে আমি অদ্ভুত হয়ে যাই। সেই মহিলার সঙ্গে যেখানেই দেখা হোক কারুর, প্রথম কথা তাকে সম্বোধন করবেন জয় রামকৃষ্ণ বলে, তারপরে তাদের সঙ্গে কথোপকথন করবেন। গ্রাম্য মহিলা হয়তো একটু আবেগ বেশি, অনেক সময় আমাদের এটা বেশি বলে মনে হতো, কিন্তু তার কি অদম্য চেষ্টা। এবং এই করে করে প্রায় 2 দিনে আমাদের যখন কাকদ্বীপে দীক্ষা হলো, প্রায় 112 জন মহিলা দীক্ষা নিলেন, পুরুষ মহিলা দীক্ষা নিলেন, যাদের 80% কেউ লিখতে পড়তে পারে না, নিজের নামটা শুধু লিখতে পারছেন না। এরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রীমা সারদা সম্পর্কে অবহিত, শুধু অবহিত নয়, লেখাপড়া জানা মানুষজন চেয়ে বেশি অবহিত। তারা জানেন তাদের জীবনের যেন একটা স্তম্ভ একটা যেন শ্রীরামকৃষ্ণ। আপনাদের শুনলে এটা গল্পের মতো মনে হতে পারে, কিন্তু আমরা চারিদিকে যখন তাকিয়ে দেখব, বিভিন্ন সময় যে ভাব প্রচার পরিষদে আমরা যে যেতাম, সেখানে গিয়ে ছোট্ট ছোট্ট আশ্রমগুলো কাজ করছে। আরেকজনের গল্প বলি, শুনুন, এরকম মানুষ আমাদের আছেন, এই মনন চৈতন্য বলে পুরুলিয়াতে আছেন, আপনার তাকে দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না, হাঁটু অব্দি কাপড়, যেমন বৈষ্ণব বাবাজিরা পরেন সেরকম হাঁটু অব্দি কাপড়, গায়ে একটা ফতুয়া মতো পরা আছে, আর মাথার সমস্ত চুলটাকে টেনে, চুলটাকে ঠিকঠাক করার সময় নেই, চুলটাকে টেনে চুরোর মতো করে বাঁধা আছে, মনন চৈতন্য। তিনি কি করেন না, তিনি পুরুলিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বৈজ্ঞানিক তাদেরকে ধরে নিয়ে আসেন, অল্প জলে কি কি চাষ করা যায় ওইসব অঞ্চলে, পুরুলিয়ার ওইসব অঞ্চলে দাদন দিয়ে, মানি ল্যান্ডার যারা টাকা ধার দেয় তারা দাদন দেয়, এ যাকে দিলেন সে তো দাস হয়ে গেল, তার ছেলে পুলে সবাই পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম দাস হয়ে থাকে। এখনো এই জিনিস আছে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তরে, সেই সব মানুষদের জন্য তিনি কাজ করেন, সেই ছেলেপুলেদের শেখান কি করে ওই সিল্ক কোকুন তৈরি করতে হয়, কেমন করে ওই যে গুটি পোকার চাষ করতে হয়, তার থেকে কি করে সুতো বার করতে হয়, সেই সুতোকে কি করে কাপড়ে রূপান্তরিত করতে হয়, সেই কাপড় ছাপিয়ে কি করে এই আপনারা যে সিল্কের কাপড় পরেন পিওর সিল্ক, সেই জিনিস কেমন করে তৈরি করতে হয়, তার কিন্তু কোনো প্রয়োজন নেই। তিনি শিখিয়েছেন অল্প জলে কীরকমভাবে গম চাষ করতে হয়, জমিকে পাট করার মতো জল নেই কিন্তু সেইখানে কি করে করতে হয়। মানি ল্যান্ডার যারা এই সমস্ত ধার টার দেন, তারা প্রথমে তাকে শাসিয়েছেন, তারপরে তার সেই ক্ষেতে, যে ক্ষেতে তিনি শেখান, সেই ক্ষেতে গরু ছেড়ে সেই ক্ষেত নষ্ট করে দিয়েছেন, তাতেও যখন হয়নি তখন তাকে রাস্তায় ফেলে পিটিয়েছেন। সেই মানুষটি আমাদের মিটিংয়ে এসেছিলেন, মাথায় ভর্তি ব্যান্ডেজ, গায়ে সারা গায়ে বিভিন্ন জায়গায় কেটে কুটে গেছে, সব জায়গায় ব্যান্ডেজ লাগানো, অথচ তার কি উৎসাহ, সারা গায়ে ব্যথা, প্রচণ্ড জ্বর, কিন্তু তিনি এতটুকু মানুষের কল্যাণ করতে পিছু পাওয়াছেন, কিচ্ছু পাওয়ার নেই মানুষটা, একেবারে সাধারণ, আপনার আমার মতো সাধারণ মানুষ, হয়তো আরও সাধারণ, কিন্তু তার মনের ভেতর যে শক্তি, বলছেন মানুষগুলো যে মরে যাবে মহারাজ, আমি বলছি কেন চেষ্টা করে যাচ্ছেন, মানুষজনের কাছে ইয়ে করে মানুষজনকে ধরে, গ্রামের মানুষজনকে ধরে, যে আপনারা 100 দিনের কাজ বলেন, 100 দিনের কাজের সাহায্য নয়, মানুষগুলো নিজেরা নিজে চেষ্টা করে করে গ্রামের ভেতরে, প্রত্যেকটা গ্রামের ভেতরে 2, 3, 4 করে প্রত্যেক বছর অতিরিক্ত পুকুর খনন করা হচ্ছে, কেন না, পুরুলিয়া শুকনো জায়গা, সেখানে জলস্তর ক্রমাগত নেমে যাচ্ছে, বৃষ্টির সময় যাতে জল ধরে রাখা যায়, মানুষ যাতে জলের অভাবে শুকিয়ে না মরে, তার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন। রোজ তিনি কিছু করেন, কাটেন, কেটে কেটে জল তৈরি করেন। আমাদের একজন সাধু ছিলেন, বেরিয়ে গেছেন, মনোরঞ্জন মহারাজ,
মালদহের একেবারে ইন্টিরিয়ার গাংরিয়া বলে একটি জায়গা, সেইখানে তিনি ছেলেদের এবং মেয়েদের জন্য স্কুল করেছেন। প্রত্যেক দিন অন অ্যান অ্যাভারেজ 30 কিলোমিটার করে তিনি হাঁটতেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে 5 টাকা 10 টাকা 7 টাকা 10টা 20 টাকা এরকম করে ভিক্ষা করে করে একটা স্কুল বানিয়ে ফেলেছেন, যেখানে আদিবাসী ছেলেপুলেরা পড়াশোনা করতে পারে। মূলত একেবারে অন্তর্জ শ্রেণীর ছেলেরা এবং মেয়েরা তারা পড়াশোনা করছে ভালো। তাদের দামি বিরাট বড় বিল্ডিং নেই, তাদের কোনো রকম খুব ভালো ল্যাবরেটরি নেই, কিচ্ছু নেই, কিন্তু মানুষের কাছে শিক্ষা প্রয়োজন। তিনি তো একটা তিনি যে তিনি এসে যে কাঠকুটো দিয়ে যে কুটিয়াটা বানিয়েছিলেন সেটা কয়েক বছর ঝড়ে নষ্ট হয়ে গেছে, সেটাকেই আবার ঠিকঠাক করে বানিয়ে তার মধ্যেই থাকেন। তার কোনো রকম কোনো লাক্সারি নেই জীবনে। জেনারেল যে টয়লেট আছে পাবলিক টয়লেট, সেই পাবলিক টয়লেট তিনি ব্যবহার করেন, কিন্তু তার সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি মানুষের সেবায় নিজেকে ব্যয় করছেন। বলছেন এইটি হওয়া দরকার, তোদের দেশে তোদের দেশ যেন একটা ঘুমন্ত বিরাট জলজন্তু। এদেশের এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা, এতে শতকরা বড়জোর একজন কি দুজন দেশের লোক শিক্ষা পাচ্ছে। এই যারা শিক্ষা পাচ্ছে তাদেরও অবস্থা অন্যরকম হয়ে গেছে, তারা কি করে নিজেরা দাঁড়াবে, কোনো রকমে দাঁড়াবে, এবং তারপরে তাদের নিজের এবং পরিবার সেই নিয়ে ব্যস্ত থাকে। তাদের নিজেদের পরিবার নিয়ে তারা এত ব্যতিব্যস্ত, বাইরের জগতের দিকে তাকানোর এতটুকু সুযোগ তারা খুঁজে পাচ্ছে না, এই হচ্ছে আমাদের অবস্থা। স্বামীজিকে শিষ্য জিজ্ঞেস করছেন তবে কি আমাদের উপায় নেই? স্বামীজি বলছেন অবশ্যই আছে, এ সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে কিন্তু নিশ্চয় আবার উঠবে, এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি নদী বা সমুদ্র তরঙ্গ যত নামে তারপর সেটি তত জোরে উঠে, সে এখানেও সেরূপ হবে। দেখছিসনি পূর্ব আকাশে অরুণোদয় হয়েছে, সূর্য ওঠার আর বিলম্ব নাই, তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা। সংসার ফংসার করে কি হবে, তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকেদের বুঝিয়ে দেওয়া যে তা আর আলস্যি করে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলকে, ভাই সব ওঠো জাগো, কতদিন আর ঘুমোবে, আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিকে। এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল, কালের স্রোতে তা যখন আর টিকল না তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায় তার ব্যবস্থা করকে। সকলকে বোঝাগে ব্রাহ্মণের মতো তোমাদেরও ধর্মে সমান অধিকার, আচণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর, আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের আবশ্যিক বিষয়গুলি উপদেশ দিগে, নতুবা তোদের লেখাপড়াকেও ধিক আর তোদের বেদান্ত পড়াকেও ধিক। দুটোর কথাই বলছেন যে অবশ্যই হতে হবে এই সনাতন ধর্মের দেশ। তুলনা করছেন সমুদ্রের ঢেউ এর সাথে, সমুদ্রের ঢেউ এরকম করে ওঠে, উঠে আছড়ে পড়ে যায় বালিয়াড়িতে, তারপরে সে নিচু হয়ে চলে যায়। স্বামীজি বলছেন এই যে পিছিয়ে চলে যাওয়া, জলের এই যে পিছিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে পরবর্তী আরো উঁচু ঢেউ তুলবে তার জন্য শক্তি সঞ্চার। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেছেন, যারা ফার্স্ট বোলার দেখেছেন, তারা একেবারে অনেকখানি দূরে চলে যায়, তারা পিছতে পিছতে অনেকখানি, সেইখান থেকে তারা ছুটতে ছুটতে আসে, ফলে তারা যখন বল করে সেই বলের গতি সেই বলের তীব্রতা অনেক বেশি হতে থাকে, এবং সেই বল ফেস করা কঠিন। সেই বল যদি কোনো কারণে মিস করে যায়, মানুষের যিনি ক্রিকেট ব্যাটিং করছেন তার যদি কোথাও একটা লাগে ভেঙে যাবেই। আর যারা ক্রিকেটার যারা উইকেট কিপার তারা যখন সেটাকে ধরেন, তার জন্য তাদের যে হাতে যে গ্লাভস পরা থাকে সেই গ্লাভসে কত রকম প্যাড দেওয়া থাকে, সেটা যদি না হয় সেই বলের এত শক্তি থাকে তাকে ধরতে গেলে হাতের ভেতরের এই যে অংশগুলো চেটেও কেটে যাবে। ঠিক সেই রকম আজকে ধর্মের পতন হয়েছে, কিন্তু সে পিছিয়ে যাচ্ছে আবার নতুন করে সে উত্থিত হবে বলে। বলছেন আমাদের এখন কাজ কি, নম্বর এক দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোককে বুঝিয়ে দেওয়া যে আর আলস্যি করে বসে থাকলে চলবে না, এই যার ঘুমিয়ে থাকার দিন নেই, এবার এগিয়ে যেতে হবে। কি করতে হবে, শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলতে হবে, ভাই সব ওঠো জাগো, আর কতদিন ঘুমোবে, আর শাস্ত্রের মহান সত্যগুলি তাদের স্মরণ করে শিখিয়ে দিতে হবে। আর কি করতে হবে, বলছেন এতদিন দেশের লোকেরা ব্রাহ্মণেরা এটাকে এক চেটে ধরে বসেছিল,
তাকে কালের স্রোতে তা যখন টিকল না, তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায় তার ব্যবস্থা করবে। শ্রী শ্রী মাকে দেওয়া শ্রী শ্রী ঠাকুরের একটা উপদেশ, এটা আমার কাছে খুব আকর্ষণীয় বলে বোধ হয়। ঠাকুর মাকে বলছেন, চাঁদ মামা যেমন সকলের মামা, সেমনি ধর্ম আমাদের প্রত্যেকে সকলে। যেমন চাঁদ মামাকে সবাই মামা বলে ডাকতে পারে, তেমনি আমাদের সকলের অধিকার আছে ধর্মাচরণ করা, ভগবানকে ডাকার অধিকার আমাদের সকলের, ভগবান তেমনি আমাদের সকলের, তাই তাকে সেইভাবে ধরতে হবে। সকলকে বোঝাও গে যাও, আচণ্ডালে এই অগ্নিমন্ত্রে মানুষকে দীক্ষিত করো। এই যে কেবলমাত্র কয়েকজনের জন্য করা তা নয়, আমাদের লোকশিক্ষা পরিষদে একটা অদ্ভুত বদল হয়েছিল আমরা যাবার পরে সেখানে। আগে যখন প্রেয়ার হল প্রার্থনা হলগুলো ছিল সেগুলো দোতলায়, মানুষজন সামনে দিয়ে যেত, হাঁ করে বাড়িটার দিকে তাকতো, তারা শুনতো ওখানে খালি নানা রকমের ট্রেনিং ট্রেনিং হয়, ওখানে আর কিছু হয় না। প্রথম কথা যেটা করা হলো সেটা হচ্ছে এই প্রেয়ার হলটাকে দোতলা থেকে নামিয়ে একতলায় করা হলো। মানুষজন, গ্রামের মানুষজন যারা ওই রাস্তা দিয়ে যেত, তারা দূর থেকে তাকিয়ে দেখতো যে এখানে ঘণ্টা বাজে, আরতি হয়, প্রদীপ টদীপ জ্বলে, তাহলে এখানে বোধ হয় আমরাও যেতে পারি এমনি মন্দিরের মতো। তারপরে ধীরে ধীরে এক পা দু পা করে গুটি গুটি করে তারা সেই মন্দিরে যায়। সেইখানে তাদের ওইখানকার মানুষজনদের সঙ্গে পরিচয় হয়, কত রকমের নতুন ট্রেনিং সেখানে শেখানো হয়। নারকেল গাছে ওটা একটা বড় একটা সমস্যা, সেই কারণে একটা অদ্ভুত জিনিস শেখানো হলো, একটা এক ধরনের ল্যাডার তৈরি হলো। সেই অনেকটা আপনারা দেখেছেন রন পা, যদি দেখে থাকেন খানিকটা রন পার মতো, সেটা ওই একটা মূল যন্ত্রটা আটকানো থাকবে ওই গাছেতে, এবং ওটা ওই চাপ দিয়ে দিয়ে যত চাপ দিতে থাকবে মূল যন্ত্রটা তত উপরে ধীরে ধীরে উঠতে থাকবে। একজন মানুষ ওর ট্রেনিং নিলে সে খুব সহজে শুধু যন্ত্রটার সাহায্যে উপরে গিয়ে সেই ডাব পেরে নিয়ে আসতে পারে। এর জন্য তার কারুর সাহায্যের প্রয়োজন নেই, অথচ সে যন্ত্রটার খুব বেশি দাব নয়। সে হাল চাষ করছিল, তাকে শিখিয়ে দেওয়া হলো কেমনভাবে যন্ত্রের সাহায্যে করলে সেটা সে আরও ভালো করতে হয়। উন্নততর বীজ, কত রকমের চাষ এই কৃষি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কত রকমের কত উন্নততর বীজ তৈরি করছে, এবং শুধুমাত্র গোবর সার ব্যবহার করে তাকে কীরকমভাবে করা যায়, গোবর সার থেকে কীরকমভাবে এই গ্যাস তৈরি করা যায়। আমি গোসাবার বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছিলাম শিবশঙ্কর চক্রবর্তীর একটি অভিনব উদ্যোগ, তিনি ওই সমস্ত বাড়ি বাড়িতে ছোট্ট ছোট্ট এক একটা করে এই ইলেকট্রিক প্যানেল বসিয়েছেন। এখন ওইসব অঞ্চলে সব জায়গায় ইলেকট্রিসিটি এসে গেছে, কিন্তু বহু বাড়িতে গিয়ে দেখলাম এখনও তাদের রান্নাঘর, তাদের বারান্দা ওই সোলার প্যানেল থেকে আসছে। আমরা এখানে 10 কিলোওয়াটের সোলার বিদ্যুৎ ব্যবহার করেছি, এখানে বহু গ্রামের বহু বাড়িতে সোলার ব্যবহার আছে, মানুষজনের রাত্রিবেলা সামান্যতম আলোর ব্যবস্থা এইগুলো থেকে হচ্ছে। মানুষকে শেখাতে হবে, আচণ্ডালে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত করতে হবে। আর সোজা কথায়, তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিকে, এটা একটা বড় জিনিস। শুধুমাত্র কৃষি নয়, কৃষিকে কীরকমভাবে দৈনন্দিন জীবনে কাজ করতে শেখানো হবে। আমি গিয়ে সত্যি সত্যি অবাক হলাম, আপনারা অনেকেই দেখেন এই কালী পুজোর সময় কুচকুচে কালো ব্ল্যাক গোট বলি দেওয়া হয়, এই ব্ল্যাক গোট এগুলো চাষ হয়। আমরা ওরা যেরকম কি চাষ করতেন সেরকমই চাষ করতে শেখালাম, ওখানে কোনো বিদ্যা বুদ্ধি দিলাম না, শুধু শেখানো হলো কেমন করে চাষ করলে মরক আটকানো যায়। কারণ এদের মরকটা হলে একটি গরু একটি ছাগলে যদি মরক হতে থাকে তাহলে একবারে পুরো সেই পালটাতে সবকটা ছাগল মারা যায়, তার থেকে তারা কীরকমভাবে রেহাই পাবে। শুধু তাই নয়, কীরকমভাবে তারা দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারবে, এরা যখন তাদের বিদ্যাটা শেখানো হলে এবং বাইরে তারা কী করে বিক্রি করতে পারবে থার্ড পার্সন তার সাহায্য না নিয়ে, তখন সেই মহিলাদের প্রত্যেকে কিছু কিছু টাকা 8,000 টাকা করে দেওয়া হতো, আর এরকম 8 জনকে নিয়ে একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে দেওয়া হতো। আমরা চাপ দিতাম টাকাটা ফেরত দিতে হবে, আসল উদ্দেশ্য টাকাটা ফেরত নেওয়া নয়, ওই টাকাটা ফেরত দিতে হবে যদি মাথার মধ্যে থাকে, তাহলে তারা আরও বেশি করে তাদের ব্যবসায় অভিনিবেশ করতে হবে। ঘর সংসারের সব কাজ তারা করছেন, রান্না করছেন, বাসন মাজছেন, সব কিছু করছেন, ছেলেদের স্কুলে তৈরি করছেন, তার সঙ্গে এটা তাদের অ্যাডিশনাল ইনকাম। আমরা একটা জায়গায় মোটগোদা বলে একটা জায়গায় গেছিলাম, সেখানে গ্রামে গ্রামে সব শালপাতার ডিশ তৈরি। আপনারা পশ্চিমবঙ্গের যে শালপাতার থালায় খান তার বেশিরভাগ ওইসব অঞ্চল থেকে আসে। আমাদের সর্বলোকানন্দজিকে তারা মায়েরা ধরে নিয়ে গিয়ে একের পর এক বাড়িতে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছেন, প্রত্যেক বাড়িতেই
সেলাই মেশিনে শাল পাতা সেলাই হচ্ছে। মহারাজ জিজ্ঞেস করছেন, ওরা কি দেখাতে চাইছেন? ওরা কিচ্ছু দেখাতে চাইছে না, ওরা যেটা দেখাতে চাইছে ওদের আনন্দ। ওরা নিজেরা উঠে দাঁড়িয়েছে, নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে। মায়েরা শাল পাতা তোলেন, সেই শাল পাতা কী করে শাল পাতার থালায় রূপান্তরিত করে সেটা আমরা শিখিয়েছি। থালা থেকে কী করে ডাইস দিয়ে, প্রথমে আগে প্লেন থাল পাতা, তারপরে সেটা ডাইস দিয়ে কীরকম থালায় রূপান্তরিত করতে হয়, শুধু তাই না সেটাকে কেমন করে প্যাকিং করতে হয়, এবং থার্ড ম্যান ছাড়া কী করে বাজারে সেগুলো বিক্রি করতে হয়। স্বামীজি এই কথাটির কথাই বলছেন, বলছেন আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রবৃত্তি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলিকে উপদেশ দেয়। প্রকৃতি অফুরন্ত হারে সেই শালের জঙ্গল, আপনারা যদি যান মঠগোদা ওইসব অঞ্চলে, শালের জঙ্গল একেবারে পাতা এমনি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ফেলে দেওয়া পাতাগুলোকে তুলে মায়েরা শুকনো করে তাদের নিজের জীবিকার ব্যবস্থা করছেন। তমলুকের বিভিন্ন প্রান্তরে মায়েরা অলঙ্কার বটিকা গয়না বড়ি দেন, আমরা তাদের নতুন করে গয়না বড়ি দিতে শেখাইনি, তাদের গয়না বড়ি পদ্ধতি তাদের আছে, আমরা শুধু তাদের ডিজাইনগুলো শিখিয়ে দিয়েছিলাম। যদি কলকা হয় তাহলে তার মাথাটা মুটমুট করে ভেঙে যাবে। আপনারা অনেকে কানেতে ওই যে চকর গোলাকার সব ইয়ে পড়েন, কানেতে সব দুল পড়েন, ওই রকম আকারের ডিজাইন করতে বলা হলো, যেটা সব দিক দিয়ে প্রুফ। আমরা শুধু শেখালাম ডিজাইনটা কেমন হবে, কেমন করে প্লাস্টিকের প্যাকেটে প্রত্যেকটা প্যাকেটে আটটা করে গয়না বড়ি ভরবেন, প্রত্যেকটা প্যাকেট কেমন করে আটটা করে প্যাকেট হলে সেটা একটা কাগজের গুঁড়ো টুড়ো দিয়ে কীরকমভাবে কাগজ ছাড়া দিয়ে কীরকমভাবে বাক্স করবেন, আবার সেটাকে কী করে বিক্রি করবেন, শুধু এইটুকু পদ্ধতি। প্রভানন্দজি গল্প করছিলেন, উনি রামবাগান বস্তিতে যখন গিয়ে কাজ করেন, গিয়ে দেখলেন একটা বাড়ির একদিকে রান্না হচ্ছে, আর রান্নাঘরের পেছন দিকে একটু উঁচু করে ঢিপি মতো করা হয়, আর একটি লোক সেই ঢিপির ওপর বসে লুঙ্গি তুলে পেচ্ছাপ করতে আরম্ভ করছে। এই যে রান্নাঘর আর বাথরুম যে দুটো এক জায়গায় না, এটা দুটো আলাদা জায়গা। প্রভানন্দজি বললেন আমাদের ওদের প্রথম কাজ শেখাতে হলো বাথরুম করে কেমন করে জল দিতে হয়, বলছে এটা আমার প্রথম শিক্ষা, যাদের আমি প্রথম শিখিয়েছিলাম ওই সব মানুষজনদেরকে। এই মানুষের জীবনে নেমে এসে মানুষের মতো হয়ে শেখা, এই যে আটটি ছেলে এসেছিল তারা শেখাতে আজকে রামবাগান বস্তি কোন জায়গায় পৌঁছেছে আপনারা একটু গিয়ে দেখলেই পারেন। রামবাগান বস্তি অগস্ট মাসের পর থেকে আপনি কোথাও ওই বস্তি ওই যে যে রাস্তাটা সেইখানে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, কারণ মানুষজনদের শেখানো হয়েছে, তারা বাঁশের খুব ভালো কাজ জানতো। সারা কলকাতা শুধু নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিদেশের বিভিন্ন প্রান্তে এই যে চালি তৈরি করা হয়, মা দুর্গার পেছনের যে চালি তৈরি করা হয় সব এই রামবাগান বস্তি থেকে তৈরি হয়ে যায়, এবং এদেরকে এই কাজে অগ্রণী ভূমিকা নেওয়া, এই কাজে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন আটখানি লোক। একজনের নাম স্বামী লোকেশ্বরানন্দ, যিনি দলের নেতা, আর এই প্রভানন্দজি, উমানন্দজি, তারপর অশোক্তানন্দজি, এইসব মানুষজন যাদেরকে আমরা এখন খুব শ্রদ্ধার চোখে দেখি, অত্যন্ত সম্মান করি, দেবতার আসনে পূজিয়েছি, এই মানুষজন মাটির পৃথিবীতে নেমে এসেছিল কলেজে পড়া অবস্থায়, নিজেদের পড়াশুনো এমএসসি করতে করতে নিজেরা পড়াশুনোর সঙ্গে সঙ্গে এইরকমভাবে মানুষজনের সেবায় নেমে এসেছিলেন। মানুষ, স্বামীজি বলছেন না কতগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেরা সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে, এই মানুষজনদের প্রয়োজন। বলছেন তা যদি না হয়, আবার শুধু এইটাও নয়, গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিবে, কেমন করে সুস্থ ঘর তৈরি করতে হয় সব কিছু। বলছেন নতুবা তোদের লেখাপড়াকে অধিক, আর তোদের বেদ বেদান্ত পড়াকে অধিক। আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই, যে মানুষজন যে কাজই করুক না কেন সব মন প্রাণ উজাড় করে যদি করে, সেবা ভাবনায় সে কাজ করে, তাহলে সে পূজার থেকে কোনো অংশে কম নয়। সে মুরগি কাটাই হোক আর মানুষজনকে সে লেখাপড়া করানোই হোক, শুধু এই আমাদের অ্যাটিটিউডটা খুব বদল করা হোক। আজ এই পর্যন্ত আমরা এখানেই থামছি, ভগবানের ইচ্ছা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামি ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।